আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের দয়ায় আমরা ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আর আজকে মূলত আমি আপনাদেরকে একটা নতুন আপডেট গাড়ি দেখাবো। আর আপনারা আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে আপনার 5 চাকার একটি হাইড্রোলিক গাড়ি। তো এই গাড়িটা সম্পর্কেই বিস্তারিত আমি আপনাদেরকে আজকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই গাড়িটিতে কী কী জিনিস আছে সেগুলো সব কিছু আমি দেখাবো। আর বন্ধুরা, এই গাড়িটা নতুন যদি আপনারা অর্ডার করতে চান, আমাদেরকে অর্ডার করতে পারেন। আমাদের ঠিকানা পাবনা সদর। আর এই গাড়িটার মূল্য পড়বে হচ্ছে আপনার 6 লক্ষ টাকা। তো হাইড্রোলিক সিস্টেম নিলে পরে 6 লক্ষ টাকা মূল্য পড়বে। আর এই গাড়িটিতে কী কী জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই গাড়িটার কী কী জিনিস আছে, তো আসেন আমি আপনাদেরকে একে একে সব কিছু দেখানোর চেষ্টা করি। তো এই গাড়িটার যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা হচ্ছে আপনার 36 চানচাই কোম্পানির 36 ইঞ্জিন। আর 36 ইঞ্জিনের কিন্তু আপনার রেডিওটার হয় না, এটা এক্সট্রাভাবে আমরা রেডিওতে বসাই দিছি। এটা হচ্ছে 36 ঘোড়া ইঞ্জিন। ইঞ্জিনটা একটু দেখাও। ঠিক আছে, তো এটা হচ্ছে 36 পাওয়ারের ইঞ্জিন। আর হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ির যে গেট আপগুলা, তো এটা হচ্ছে ড্রাইভার বসার জন্য সিট। আর এটা হচ্ছে আপনার স্টিয়ারিং হুইল। তো এই স্টিয়ারিং হুইলের সাথে যে সুইচগুলো আছে, এই সুইচগুলো কিন্তু সবগুলাই কাজ করবে। আপনার ইন্ডিকেটর সুইচ বা হচ্ছে আপনার আপার ডিফার সব কিছুই কিন্তু এই সুইচে কাজ করবে। আর বামের একটা সুইচ আছে, এই সুইচটা দেখতে পারছেন, এটা হচ্ছে আরেকটা সুইচ আছে এখানে, এই যে আপনার ডাবল হর্ন সেটিং করা। আর এটা হচ্ছে গিয়ার, তো গিয়ার লিভার। তো এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা 6টা গিয়ার ফেলাইতে পারবেন, ব্যাকে দিয়ে মোট 6টা গিয়ার। আর এটা দেখতে পারছেন ক্লাচ, ব্রেক এবং হচ্ছে অ্যাক্সিলেটার। আর গাড়িটা সৌন্দর্য করার জন্য দুই সাইডে 2টা টুল বক্স বানিয়ে দেওয়া আছে। গাড়িটা দুই সাইডে 2টা টুল বক্স দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার সামনের বাম্পার, আর 2টা এলইডি লাইট, আর নিচে 2টা আছে, মোট 4টা লাইট আছে সামনের। আর এবার আমি আপনাদেরকে সামনের চাকাটা একটু দেখাই। তো এটা হচ্ছে আপনার 6x14 এবং গাজি চাকা। আর এটা হচ্ছে আপনার ফ্রাক, অনেক হেভি করে বানাই দেওয়া আছে। তো বন্ধুরা, এই গাড়িটা কিন্তু আপনার হাইড্রোলিক সিস্টেম। আর এই গাড়িটার লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার 10 থেকে 12 টন পর্যন্ত, 10 থেকে 12 টন পর্যন্ত মাল আপনারা অনায়াসে টানতে পারবেন। তো এটা হচ্ছে পেছনের চাকার টায়ার, পেছনের চাকার টায়ার হচ্ছে আপনার 715, এবং পেছনের চাকাও কিন্তু আপনার গাজি কোম্পানির, মোট 2টা 2টা 4টা চাকা। তো গাড়ির যে চেসিসটা দেখতে পারছেন, এটা হচ্ছে আপনার 7 ইঞ্চি স্টেইনলেস চেসিস। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই হাইড্রোলিকটা তুলে। তো হাইড্রোলিকটা কিন্তু তোলা হয়েছে। আপনার নিচের যে সেসিসগুলো, এগুলো আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাই। তো এখানে হচ্ছে পাতি সেট, অনেকগুলো পাতি আছে, আপনার হেল্পার সেট সহ পাতি সেট আছে। আর গাড়িটির যে গিয়ারটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আপনার 16-12 ট্রাকের গিয়ার।
আর এই গিয়ারের হচ্ছে ক্লাস প্লেট, প্রেসার প্লেট হচ্ছে আপনার 12 ইঞ্চি, এবং পিটি পাম্প সিস্টেম, এটা হাইড্রোলিক যত সে কারণে পিটি পাম্প সিস্টেম করা আছে। আর বডিটা কিন্তু আপনার চ্যানেল দিয়ে বডিটা করা হয়েছে। আর হাইড্রোলিক জগ হচ্ছে আপনার 15 টনের হাইড্রোলিক জগ, এই হাইড্রোলিক জগে আপনারা 15 টন পর্যন্ত মাল আনলোড করতে পারবেন। তো এটা হচ্ছে ডাইনামার কভার, আর এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে লোকাস কোম্পানির কিন্তু ব্যাটারিটা দেওয়া হয়েছে আপনার লোকাস, এটা হচ্ছে খুব ভালো একটা মানের ব্যাটারি, আর 21 প্লেটের ব্যাটারি। আর এই ডাইনামার সাহায্যে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে। প্রত্যেকটা জায়গায় লক সিস্টেম করা আছে, এই ডালাটা কিন্তু আপনি যে কোনো মুহূর্তে খুলতে পারবেন, ডালাটা খুলতে পারবেন আবার লাগাইতে পারবেন। ডালাটা যখন খুলে ফেলবেন তখন আপনার বডি হয়ে যাবে প্লেন বডি, আর ডালাটা যখন লাগাবেন তখন আপনারা ইট বালু টানতে পারবেন। পেছনে একটু দেখাও, তো পেছনে কিন্তু আপনার লক সিস্টেম করা আছে, আপনারা যখন হাইড্রোলিক তুলবেন এই লকটা ছুটাই দিলে কিন্তু আপনার অটোমেটিক গাড়ির আনলোড হয়ে যাবে। আর লোকবডি গাড়িটা হচ্ছে লম্বা করা হয়েছে আপনার 9.5 ফিট, আর চওড়া আছে হচ্ছে আপনার 5 ফিট, 5.5 ফিট, 5.5 ফিট বাই হচ্ছে আপনার 9.5 ফিট লম্বা। আর হচ্ছে এই গাড়ি, এই গাড়িতে আপনার বালু যদি আপনার প্লেন মানে এইভাবে যদি প্লেন বালু লোড দেন সেক্ষেত্রে আপনার বালু লোড দিতে পারবেন 100 সেফটি, মানে 100 ফিট পর্যন্ত বালু লোড দিতে পারবেন। আর গাড়িটির লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার 10 থেকে 12 টন পর্যন্ত, আপনারা খুব সুন্দরভাবে মালামাল টানতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আর গাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি এরকম গাড়ি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময়। আর আমাদের ঠিকানা যদি আপনারা আসতে চান, আমাদের ঠিকানা পাবনা সদর 8 মাইল বাজার, আপনারা যদি আসতে চান সরাসরি আসতে পারেন। আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেলিভারি দেওয়া হয়েছে আপনার বাখেরগঞ্জে, বরিশাল বাখেরগঞ্জ। তো আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটা ট্রাকে তুলে দেবো। তো আপনারা সবাই যদি গাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যদি আপনাদের কোনো রকম মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কোনো রকম যদি মতামত থাকে, আর গাড়িটির যদি কোনো রকম আপনাদের ডিবেট থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।